কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর আজি গুয়াহাটীত সংবাদ মেল। রাজ্য বিজেপির মুখ্য কার্যালয় বাজপেয়ী ভবনত সাংবাদিকক সম্বোধন করব অমিত শাহে। গৃহমন্ত্রী অমিত শাহর সঙ্গে উপস্থিত থাকিব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গুয়াহাটীত কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর বিশাল রোড শো, সাইকেল ফ্যাক্টরির পৰা লালগণেশলৈ উলিওয়া হব রোড শো। লালগণেশলৈ উলিওয়ার রোড শোত জনতার অভূতপূর্ব সঁহারি। গুয়াহাটীর প্রার্থী বিজুলী কলিতা মেধির হয়ে নির্বাচনী প্রচার অমিত শাহর। তৃতীয় পর্যায়ের নির্বাচনের পূর্বে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ধারাবাহিক নির্বাচনী প্রচার। আজি গুয়াহাটীত মুখ্যমন্ত্রী দুখনক জনসভা, মহানগরীর রাজগড় বিহুতলী আর রাজ্য খেলপথারত জনতাক সম্বোধন করব মুখ্যমন্ত্রী। গুয়াহাটীর প্রার্থী বিজুলী কলিতা মেধির হয়ে চলাব প্রচার। নির্বাচন হবলগিয়া রাজ্যের চারি সমষ্টিত অব্যাহত ধারাবাহিক প্রচার। কংগ্রেস নেতা গৌরব গগৈ রকিবুল হুসেনের হয়ে ধুবুরীর ভিন্ন প্রান্ত চলাব প্রচার। কোকরাঝারত তৃণমূলের প্রার্থী সুরজ বসুমতারীর হয়ে প্রচার চলাব বঙ্গর তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। নিউজ এইটিনত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্সক্লুসিভ সাক্ষাৎকার। দুটা পর্যায়ের ভোটদানের অন্তত পূর্ব নির্বাচনতকৈ এইবার জনতার সমর্থন বেশি বলে মন্তব্য করে এয়া গণতন্ত্রের শুভ লক্ষণ বলে সাক্ষাৎকারত মন্তব্য করে প্রধানমন্ত্রী মোদীয়ে। বিভিন্ন বিষয়ত মোদীয়ে মুকলিকৈ ব্যক্ত করে নিজের মত। সাহস আছে যদি কংগ্রেসে সংবাদমেল পাতি বিরোধিতা করক, 370 অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্তর। জম্মু কাশ্মীরলৈ পুনৰ 370 অনুচ্ছেদ উভতাই অনার দাবি জানাবলৈ কংগ্রেসক প্রত্যাহ্বান। নিউজ 18 এক্সক্লুসিভ সাক্ষাৎকারত প্রধানমন্ত্রী মোদীর জম্মু কাশ্মীর সন্দর্ভত সাহসী মন্তব্য। কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারক কঠোর সমালোচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারত আছে মুসলিম লীগের চাপ। নিউজ 18-ৰে আছুতিয়া সাক্ষাৎকারত গুরুতর অভিযোগ প্রধানমন্ত্রীর। কংগ্রেসের ইস্তাহারক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার লগতে আজমলরও তীব্র সমালোচনা। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর ভুয়া ভিডিও ভাইরেল করে গ্রেপ্তার রিতম সিং নামের এজন লোক। উলুবাড়ীর আরক্ষীয়ে গ্রেপ্তার করলে অভিযুক্তক। গৃহমন্ত্রীর ভুয়া ভিডিও সন্দর্ভত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীল সমন। তেলেঙ্গানার পাঁচ কংগ্রেসী নেতার বিরুদ্ধেও সমন জারি। আমেথির দরে রায়বেরেলিরও প্রার্থী ঘোষণাটো কংগ্রেসের বিলম্ব। সমষ্টি দুটা প্রার্থী ঘোষণা নকরা দলের ভিতরতে আরম্ভ হয়েছে বিক্ষোভ। 20 মে'ত নির্বাচন অনুষ্ঠিত হবলগিয়া গান্ধী পরিয়ালর দুই দুর্গত রাহুল প্রিয়াঙ্কার প্রার্থিত্ব এতিয়াও নুই করা নাই দলটোয়ে। পুনর ট্রেকলৈ উভতি আহিব দৌড়বিদ হিমা দাস। নাডায়ে প্রত্যাহার করিলে হিমা দাসর নিষেধাজ্ঞা। 30 এপ্রিলের বেঙ্গালুরুত আরম্ভ হবলগিয়া ইন্ডিয়ান গ্রাপ্রিট 200 মিটার দৌড়ত অংশগ্রহণ করব হিমায়। 2023 চনত ইন্ডিয়ান গ্রাপ্রিট স্বর্ণ পদক লাভ করেছিল হিমায়। অমৃতসর পাওয়ার্ড বাই CHHJ প্রতিটি ঢালাইয়ের প্রাণ।